এবারের সমমানে করেছে জন পাশের হার শতাংশ সকালে পাশ ফলাফলের সারসংখ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় প্রধানমন্ত্রী বলেন শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয় তাই শিক্ষা খাতের ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার রিপোর্ট সৈয়দ আব্দুলের সারাদেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসিতে বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তেষট্টি জন পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ডে বিরানব্বই দশমিক তিন তিন এরপর রাজশাহী উনানব্বই দশমিক দুই ছয় বরিশালে উননব্বই দশমিক এক তিন ময়মনসিংহে পঁচাশি দশমিক শূন্য ঢাকায় পাশের হার তিরাশি দশমিক নয় দুই চট্টগ্রামে বিরাশি দশমিক আট শূন্য কুমিল্লায় উনআশি দশমিক দুই তিন দিনাজপুর আটাত্তর দশমিক চার তিন এবং সিলেটে কারিগরি বোর্ডে একাশি দশমিক তিন আট ভাগ শিক্ষার্থী পাশ করেছে একশো উনত্রিশ জন ছেলেদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত মেয়েদের চুরাশি দশমিক চার সাত গণভবনে দু হাজার চব্বিশ সালের এগারোটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী এরপর একে একে বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন এ সময় ডিজিটাল মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন সরকার প্রধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ আমরা বিনিয়োগ করি আজকে এই পনেরো বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতার হারও বেড়েছে আর মেয়েদের সংখ্যাও বেড়েছে কারিগরি শিক্ষার হার বেড়েছে এটা সব বড় কথা কারণ আমি ছিয়ানব্বই সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো বলতে গেলে এবং কারিগরি না বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল কারণ বিজ্ঞান বিভাগে কোনো ছাত্র ছাত্রী নাই এটা তো হতে পারে না সেই জন্যই আমরা এটা করে দিয়েছিলাম তাদেরকে আগ্রহটা বাড়াতে আর কারিগরি শিক্ষাকে সব থেকে আমরা গুরুত্ব দিয়েছি ভোকেশনাল ট্রেনিং যাতে পায় সেই ব্যবস্থা করেছি প্রধানমন্ত্রী বলেন শিক্ষায় শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলের সাথে থাকার উপযোগী শিক্ষার উপর জোর দেন এদিকে সচিবালয়ে ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান ফল ইতিবাচক হওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা ভূমিকা রেখেছে দক্ষতা সংশ্লিষ্ট শিক্ষা এবং প্রশিক্ষণের যে সুযোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে সৃষ্টি হয়েছে সেটা যাতে করে আমরা আমি গণমাধ্যমেও বলবো যে আমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চশিক্ষায় যাওয়ার যে গতানুগতিক চিন্তায় পাশাপাশিও যাতে আমরা উৎসাহিত করি সরকার কর্মমুখী শিক্ষাকে উৎসাহিত করতে চায় বলেও জানান শিক্ষামন্ত্রী সৈয়দ আব্দুল মোহিত বাংলাভিশন ঢাকা